দেরি হয়ে গেল। জাকব তুমি প্রতি বাড়ি এমন করো। হ্যাঁ জান সরি বললাম তো, প্লিজ রাগ করে না। দেখো এই সকাল সকাল আমি কত কষ্ট করে তোমার জন্য ঘুম থেকে উঠে এসেছি। প্লিজ বাবু আর গাল ফুলিয়ে থেকো না। কি বলো তুমি, আমি গাল ফুলিয়ে থাকি? দাঁড়াও দেখাচ্ছি তোমার মজা। এই না না জিমিন, কে শুনে কার কথা? জিমিন জাঙ্কুকে মারতে শুরু করে। এদিকে গাছের আড়াল থেকে কেউ একজন জিমিন আর জাঙ্কুকের দিকে তাকিয়ে তাদের খুনসুটি দেখছে। জিমিনের সাথে খুনসুটি করতে করতে এক পর্যায়ে জাঙ্কুকে নজর যায় সে আড়ালে থাকা মানুষটির দিকে। জাঙ্কুকে সেই দিকে তাকাতে দেখে জিমিও জাঙ্কুকের দৃষ্টি অনুসরণ করে সেই দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে একটু জোরেই বলে ওঠে, কিরে তুই গাছের আড়ালে দাঁড়িয়ে কি করছিস, সামনে আয়। জিমিনের ডাক শুনে আড়াল থেকে মানুষটি বেরিয়ে জাঙ্কুক আর জিমিনের সামনে এসে দাঁড়ায়। জাঙ্কুক মিট মাই বেস্ট 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 ফ্রেন্ড, আমার ছোটবেলার সাথে আমার জীবন তে, আর তে ও হচ্ছে আমার একমাত্র বয়ফ্রেন্ড জাঙ্কুক, যাকে আমি খুব বেশি ভালোবাসি। তোকে আমি ওর কথাই বলেছিলাম। তে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে শুধু মাথা নেড়ে যাচ্ছে। এদিকে জাঙ্কুক তের মধ্যে এমন জড়তা দেখে জিমিনকে বলে ওঠে, বেবি দেখো তো আমি কি জামা কাপড় পরে আসতে ভুলে গেছি নাকি? জাঙ্কুকের কথা শোনা মাত্রই জিমিন জাঙ্কুকের দিকে রাগি দৃষ্টিতে তাকায়। আহা বেবি রাগ দেখাচ্ছ কেন, আসলে তোমার বান্ধবী কি দেখলাম সে লজ্জায় আমার দিকে তাকাতে অব্দি পারছে না, তাই ভাবলাম তাড়াহুড়ো করতে গিয়ে জামা কাপড় কিছু ভুলে না পরে চলে আসলাম নাকি। জাঙ্কুক প্লিজ হেসো না, সে গ্রামে থাকে তাই একটু লাজুক, তাই বলে তুমি ওকে নিয়ে হবে মজা করতে পারো না। আচ্ছা বাবা সরি সরি আর করবো না। এখন তো বলো সকাল সকাল এত জরুরি তলব করে আমাকে কেন ডাকলে, তোমার বান্ধবীর সাথে তো পরও দেখা করাতে পারতে তাই না? জাঙ্কুক আসলে তে একটা হেল্প লাগবে তাই তোমাকে ডাকা। হেল্প লাগবে আমার কাছে? আচ্ছা বলো, গার্লফ্রেন্ডের ফ্রেন্ড বলে কথা, হেল্প তো করতেই হবে। জাঙ্কুক ব্যাপারটা আসলে তো সহজ না, আমি অনেক ভরসা করে ওকে তোমার কাছে নিয়ে এসেছি, তুমি চাইলে ওর জীবনটা বাঁচাতে পারো। আরে বাবা কি করতে হবে সেটা তো বলো, কি এমন কঠিন কাজ যেটা জাঙ্কুক পারবে না? বেস তোমার বান্ধবী অতি সুন্দরী, তাই তার পিছনে কোনো বড় গুন্ডা লেগেছে তাকে বিয়ে করতে চায়, তাদেরকে মেরে তক্তা বানাতে হবে, আমি রাইট? আরে এটা তো আমার বাঁ হাতের খেল, জাঙ্কুকের মার খেলে না ওই বেটাদের মাথা থেকে বিয়ের ভূত পালিয়ে যাবে। জাঙ্কুক বিষয়টা এটা না, বিষয়টা আরো জটিল। প্লিজ জাঙ্কুক কথা দাও তুমি না করবে না, আমার উপর রাগও করবে না। জিমি কি হয়েছে, তোমাকে এত সিরিয়াস কেন লাগছে? জাঙ্কুক তে আর আমি ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, 2 বছর আগে বাবার ট্রান্সফার শহরে হয় তাই আমাদেরকে চলে আসতে হয়। গ্রামের মধ্যে তেদের বাড়িটা হচ্ছে জমিদার বাড়ি, এবাড়ির নিয়ম মেয়েরা বাইরে একা গিয়ে পড়তে পারবে না। এদিকে তে অনেক ভালো পড়াশুনো করে, তে এই বছর ঢাকা মেডিকেলের চান্সও পেয়েছে, কিন্তু এখন ওর বাড়ি থেকে ওকে কিছুতে এখানে আসতে দিবে না। তে অনেকবার চেষ্টা করেছে, আমিও চেষ্টা করেছিলাম, কিন্তু তারা আমাদের কারো কথা শুনেনি। তের বাবা বলেছেন একমাত্র এখানকার কোনো ভালো ছেলের সাথে তের বিয়ে হলেই তের স্বামীর সাথে এখানে এসে পড়তে পারবে, তাছাড়া নয়। কিন্তু তে এখন বিয়েও করতে চাচ্ছে না। আচ্ছা বুঝলাম, কিন্তু এখানে আমি কি করতে পারি? জাঙ্কুক আসলে তোমাকে তেকে বিয়ে করতে হবে। হোয়াট জিমিন আর ইউ ম্যাড, কী সব বলছো? জাঙ্কুক লিসেন, বিয়েটা শুধু কাগজে কলমে হবে, ওর পরিবারের সামনে, ওর পরিবার ছাড়া আর কেউ জানবে না, এমন ভাবে আমি জিন আন্টিকেও বলে ম্যানেজ করে নেব। বিয়ের পর তো তুমি ওকে নিয়ে ঢাকা চলে আসবেই, 3 মাসের মধ্যে আবারও কাগজে কলমে তোমাদের ডিভোর্স হয়ে যাবে, কেউ কিচ্ছু জানতে পারবে না। আর তাছাড়া ঢাকা আসার পর তে আমার সাথেই থাকবে, তাই কোনো সমস্যা হবে না। এদিকে আমি সব কিছু ব্যবস্থা করে নেব। জাঙ্কুক জাঙ্কুক তে খুব অসহায়, তুমি প্লিজ না করো না। অসম্ভব জিমি, আমি কিছুতে এটা করতে পারবো না, আমি তোমাকে ভালোবাসি জিমি, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। জাঙ্কুক আমিও তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আমি তেকেও খুব ভালোবাসি, এর কোনো ক্ষতি আমি সহ্য করতে পারবো না। আর তাছাড়া এটা তো জাস্ট একটা অ্যাগ্রিমেন্টাল বিয়ে। জাঙ্কুক আমি তোমাকে খুব বিশ্বাস করি, বিশ্বাস করে আমার তেকে তোমার কাছে নিয়ে এসেছি, আমি জানি একমাত্র তুমিই পারবে তেকে এই বিপদ থেকে উদ্ধার করতে, তে খুব ভালো নেই জাঙ্কুক, তুমি আর অমত করো না প্লিজ। জাস্ট তো কিছুদিনের ব্যাপার, কিছুদিন ওর স্বামী হবার অভিনয় করতে হবে ওর পরিবারের সামনে, তাছাড়া আমিও তোমাদের সাথে সবসময় থাকবো। জিমিনের জোরাজুরিতে
জাংকুক এবার বাধ্য হয়ে জেমিনের প্রস্তাবে রাজি হয়। এর বেশ কিছুদিন পর দুই পরিবারের উপস্থিতিতে জাংকুক আর তের বিয়েটা হয়ে যায়। জিন প্রথমে আপত্তি করলেও তেকে দেখার পর জিন আর আপত্তি করতে পারেনি। কেন জানি জাংকুকের বউ হিসেবে জিনের তেকেই বেশি পছন্দ হয়েছে। এই বাড়ি থেকে যাবার আগ পর্যন্ত তোমাদেরকে একসাথে থাকতে হবে। জিমিন এটা কিন্তু কথা ছিল না, তুমি বলেছিলে শুধু বিয়ে করতে হবে। কিন্তু এখন জাংকুক প্লিজ, এবারে নিয়ম, বিয়ের পর জামাই বউকে এক সপ্তাহ এ বাড়িতে থাকতে হবে, প্লিজ এইটুকুই তো। জিমিন তোমার ভয় করছে না? তুমি যাকে ভালোবাসো তাকে তুমি অন্য একটা মেয়ের সাথে বিয়ে দিলে, আবার এখন বলছো তার সাথে এক সপ্তাহ একই সাথে একই রুমে থাকতে হবে। জাংকুক অন্য কোনো মেয়ে না, আমার তে, আমার বেস্ট ফ্রেন্ড। তে আমার বোনের থেকে বেশি জাংকুক, আর তুমি আমার ভালোবাসা। আমি তোমাদের দুজনকেই খুব বিশ্বাস করি, তাই তো আমার ভয় হচ্ছে না। প্লিজ জাংকুক একটু মানিয়ে নাও। হুম, জাংকুক শোনো, আমাকে আগামীকাল চলে যেতে হবে। মানে তুমি না বললে তুমি আমাদের সাথেই থাকবে? হ্যাঁ বলেছি ঠিক, কিন্তু তখনই এক সপ্তাহের ব্যাপারটা আমার মাথায় ছিল না। কাল আমাকে ভার্সিটি ক্লাসটা অ্যাটেন্ড করতেই হবে জাংকুক, এক সপ্তাহই তো, তারপরে তো তোমরা চলে আসবে তাই না? আমার কিচ্ছু ভালো লাগছে না জিমিন। কেন গো, আমার দেখে কি দেখতে অসুন্দরী না ল্যাঙা না খোড়া? কি সুন্দর বউ হয়েছে তোমার বলো তো, একদম লাল পরি, দেখে দেখে আমি নিজেই তো ক্রাশ খেয়েছি। কি সুন্দর লাগছে আমার দেখে বউ সেজে, তাই না? এত সুন্দর একটা বউ পেয়েও ভালো লাগছে না তোমার? জিমিন একদম এইসব নিয়ে মজা করবে না। আচ্ছা সরি বাবা, করব না। তুমি প্লিজ শান্ত হও, আমি পাশের রুমে আছি, কেমন? জিমিন চলে যেতেই তে একটা দুধের গ্লাস নিয়ে রুমে প্রবেশ করে। জাংকুক বিয়ের সময় থেকে এখন পর্যন্ত একবারের জন্য তেকে দেখেনি। তে রুমে এসে ভিতর থেকে দরজাটা বন্ধ করে জাংকুকের কাছে এসে জাংকুকের সামনে দুধের গ্লাসটা দিয়ে বলল, নিন এটা আপনার জন্য। আমি জানি আপনি আমার উপর খুব রেগে আছেন, কিন্তু এটা ছাড়া আমার কাছে আর অন্য কোনো উপায় ছিল না। মেডিকেল আমার স্বপ্ন, আমি সেই স্বপ্নকে ছুটে পেরেও পূরণ করতে পারবো না এটা আমি মেনে নিতে পারিনি। তাই জিমিয়ার কাছে সবটা বলেছিলাম, ওকে আমি একটা ছেলে জোগাড় করে দিতে বলেছিলাম যে আমাকে এই বিষয়ে সাহায্য করবে, আমার সাথে বিয়ে নাটকটা করবে। আমি তাকে যত টাকা লাগতো দিতাম, কিন্তু জিমিন যে হুট করে আপনাকে এসব করতে বলবে সেটা আমি বুঝতে পারিনি। আমি ওকে অনেকবার না করেছিলাম, কিন্তু আমার কথা শুনিনি, প্লিজ আমাকে মাফ করে দিবেন জাংকুক। জাংকুক এবার তের দিকে তাকালো। তের দিকে তাকাতেই জাংকুকের চোখ বেশ কিছুক্ষণের জন্য আটকে যায়। কোনো এক ঘরে যেন জাংকুক প্রবেশ করেছে। তে জাংকুককে এইভাবে তের দিকে তাকিয়ে থাকতে দেখে তে আবারও বলে ওঠে, জাংকুক আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন জাংকুক? হ্যাঁ শুনতে পাচ্ছি, আম সরি, আসলে একটু অন্যমনস্ক ছিলাম। না আমি আপনার উপর রেগে নেই, এখানে আপনার কোনো দোষ নেই। আসলে হুট করে সবটা হয়ে গেল তো, তাই প্রথমে একটু খারাপ লাগছিল। কিন্তু আমি যে আপনার এত ভালো পবিত্র একটা স্বপ্নের সাথী হতে পেরেছি সেটা জানতে পেরে খারাপ লাগাটা আর নেই। একদিকে আপনি জিমিনের বেস্ট ফ্রেন্ড, অন্যদিকে আপনি এত মিষ্টি একটা মেয়ে, আপনার উপর কি রাগ করে থাকা যায় নাকি? জাংকুকের কথাগুলো শুনে তে এবার হেসে দেয়। জাংকুক এক দৃষ্টিতে তে হাসি মাখা মুখটির দিকে তাকিয়ে আছে। এ যেন হাসি নয়, কোনো মুক্ত ঝরছে। এত সুন্দর করেও বুঝি কেউ হাসতে পারে? কথাগুলো আনমনেই জাংকুক বলে ওঠে। আপনি কি কিছু বললেন? না তো। বাহ, আপনার হাসিটা তো আপনার থেকেও বেশি মিষ্টি। আচ্ছা আমরা তো ভালো বন্ধু হতে পারি তাই না, যদি আপনার কোনো আপত্তি না থাকে? স্বামী হতে কিন্তু চাইনি। অবশ্যই আপনি আমার বন্ধু হতেই পারেন। আচ্ছা শুনুন, অনেক তো হলো, এখন আপনি ঘুমিয়ে পড়ুন। আপনি কোথায় ঘুমাবেন? চিন্তা করবেন না, আমি নিচে ঘুমাবো, আপনি বিছানায় শুয়ে পড়ুন। নিচে? হুম, সমস্যা নেই, আমার অভ্যেস আছে, গরমের সময় বেশিরভাগ নিচেই ঘুমাতাম। ও আচ্ছা। এরপর কেটে যায় ছয় দিন। এই কয়েকদিন তে জাংকুকের খুব খেয়াল রেখেছে, দুজনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ইতিমধ্যেই তৈরি হয়েছে। এই কয়েকদিন তে বিকেল হলেই জাংকুককে নিয়ে পুরো গ্রাম ঘুরতে বের হতো। আজও তাই, তে আর জাংকুক নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিল। সন্ধ্যা নেমে গেছে, চারিপাশে অন্ধকারের ছায়াও নেমেছে।
হাঁটতে হাঁটতে হঠাৎ করে তে আচমকে থেমে গিয়ে পাশে থাকা জাঙ্কুকের হাতটা শক্ত করে চেপে ধরে। হঠাৎ তে এমন করাতে জাঙ্কুক কিছু বুঝতে না পেরে তের দিকে তাকায়। তে সামনের দিকে তাকিয়ে থরথর করে কাঁপছে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। দেখে বোঝাই যাচ্ছে তে ভয় পাচ্ছে। হুট করেই তের এত ভয় পাওয়ার কারণ জাঙ্কুক বুঝতে পারলো না। তে কি হয়েছে তোমার, তুমি এভাবে? জাঙ্কুক প্লিজ ঠিক আছে চলুন, ওরা তে আর কিছু বলতে পারলো না। ইতিমধ্যেই তে জ্ঞান হারিয়ে জাঙ্কুকের বুকে ঢলে পড়েছে। জাঙ্কুক বুঝতে পারে তে কিছু একটা হয়েছে, তাই জাঙ্কুক আর কোনো উপায় না পেয়ে তেকে কোলে তুলে বাসার উদ্দেশ্যে রওনা হয়। জাঙ্কুক তেকে বাসায় এনে রুমে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয়। তের বাসায় আজ কেউ নেই, তের বাবা মা সবাই তে নানু বাড়ি গিয়েছে। তে জাঙ্কুককে নিয়ে নানু বাড়ি যেতে চায় না বলে সকালেই জাঙ্কুকের অসুস্থতার ছুতো দিয়ে বাসায় রয়ে গিয়েছিল। জাঙ্কুক তের কপালে হাত দিতেই দেখে তের গায়ে অসম্ভব জ্বর উঠেছে, হাত পা প্রচণ্ড ঠান্ডা, থরথর করে কাঁপছে তে। জাঙ্কুক একটা কম্বল দিয়ে তের গা ভালোভাবে ঢেকে দেয়, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। সময় যত যাচ্ছে তত যেন তের অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। এদিকে জাঙ্কুক গ্রামে কিছুই চিনে না, কি করবে বুঝতে পারছে না, আবার বাসায়ও কেউ নেই। জাঙ্কুক এবার আর কোনো উপায় না পেয়ে তার বন্ধু সুগাকে ফোন করে। সুগা একজন ডক্টর। জাঙ্কুক সুগাকে সবটাই বলে, কিন্তু নিজের বিয়ের কথাটা বলে না। জাঙ্কুক সুগাকে বলেছে তার এক বন্ধুর বউ খুব অসুস্থ। জাঙ্কুক তুই যা বলি তাতে এখন হসপিটাল নিয়ে আসা সম্ভব নয়, তাতে অনেক বেশি দেরি হয়ে যাবে। তবে কি করব? শোন, এখন একটাই উপায় আছে, পেশেন্টকে উত্তাপ দিয়ে গরম করতে হবে। মানে লিসেন জাঙ্কুক, আমি তোকে বুঝিয়ে বলছি, যেহেতু তোর বন্ধুর বউ অসুস্থ সেহেতু তোর বন্ধুকে বল পেশেন্টকে তার শরীরের উত্তাপ দিতে, সে যেন তার স্ত্রীর কাছাকাছি যায়। পেশেন্টের বডি টেম্পারেচার এতে নর্মাল হবে, একমাত্র তোর বন্ধুই পারবে এই কাজটা করতে, বুঝতে পেরেছিস? হোয়াট, কী সব বলছিস, আমি এগুলো করতে পারবো না। আরে স্টুপিড, তুই কেন করবি, বউ কি তোর নাকি, যার বউ সে করবে। এছাড়া এখন আর কোনো উপায় নেই, তা না হলে পেশেন্ট ধীরে ধীরে ঠান্ডা হতে থাকবে, আরো ক্রিটিক্যাল হয়ে যাবে, মারাও যেতে পারে। আমি এখন রাখছি কেমন? সুগার ফোনটা কেটে দিতে জাঙ্কুক তের দিকে তাকায়। তের অবস্থা আরো বেশি অবনতি ঘটেছে, ইতিমধ্যেই তের সারা শরীর নীল বর্ণ ধারণ করেছে। নো নো, এটা আমি কিভাবে করবো, মানছি আমাদের বিয়ে হয়েছে, কিন্তু সেটা তো জাস্ট একটা নাটক, আমি কিভাবে ওকে? জাঙ্কুক আর কিছু ভাবতে পারছে না, জাঙ্কুকের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। জাঙ্কুক কিছুক্ষণ তের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নেয়। আমি এভাবে ওকে মরতে দিতে পারি না, যতই হোক আমি মানুষ, মানুষ হিসেবে ওকে আমাকে বাঁচাতেই হবে। মনে মনে কথাগুলো বলেই জাঙ্কুক একটানে নিজের শার্টটা খুলে মাটিতে ফেলে দেয়। তারপর জাঙ্কুকের পাশে গিয়ে বসে জাঙ্কুকের হাত কাঁপছে, কাঁপা কাঁপা হাতে জাঙ্কুক একটানে তের শরীর থেকে তের জামাটা খুলে মাটিতে ফেলে দেয়। জাঙ্কুক শক্ত করে তেকে জড়িয়ে ধরে। এদিকে জাঙ্কুকের শরীরের উত্তাপ পেয়ে তে যেন চাইছে জাঙ্কুকের মধ্যে ঢুকে যেতে। অন্যদিকে তে স্পর্শ পেতেই জাঙ্কুকের শরীরে ইতিমধ্যে এক অদ্ভুত শিহরণের সৃষ্টি হয়েছে। জাঙ্কুক ধীরে ধীরে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলছে, তেও জ্বরের ঘোরে জাঙ্কুককে নিজের করে পেতে চাইছে। এরই মধ্যে তে ফুট করে জাঙ্কুকের ঠোঁটে নিজের ঠোঁটটা বসিয়ে দেয়। জাঙ্কুক নিজেকে যতটা সামনে রেখেছিল তের ঠোঁটে স্পর্শ পেতেই জাঙ্কুকের ধৈর্যের সমস্ত বাঁধ ভেঙে গেল। জাঙ্কুকের মনে হলো তে তো তার স্ত্রী, স্ত্রীর কাছাকাছি যাওয়া তার কোনো অপরাধ নয়। অজানা এক অধিকার বোধ থেকেই জাঙ্কুক এবার তের ডাকে সাড়া দিয়ে ডুব দিল তের মাঝে। দুজনেই দুজনের স্পর্শের শিহরণে শিহরিত হচ্ছে বারবার, সব বাধা যেন আজ অতিক্রম করে ফেলেছে দুজনেই। না বুঝে দুজনেই ধীরে ধীরে মেতে উঠল এক মধুময় শিহরিত মিলনে, যে মিলনের কোনো নাম নেই। না জাঙ্কুক তেকে ভালোবেসে কাজ টেনেছে, না তে জাঙ্কুককে ভালোবেসে কাজ টেনেছে, শুধু এক অধিকার বোধই সাক্ষী হয়ে রইল এই মিলনের। জানালার ফাঁক দিয়ে সকালের মিষ্টি রোদ চোখে এসে পড়তেই তে ঘুম ভেঙে যায়। চোখ বন্ধ করা অবস্থায় তে তার উপর ভারী কিছু অনুভব করে, কেউ তেকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। তে চট করে চোখটা খুলে তার উপর জাঙ্কুককে ওভাবে দেখে বেশ খানিকটা ঘাবড়ে যায়। জাঙ্কুক, জাঙ্কুক,
পেট ডাকে, এবার জাঙ্গুকের ঘুম ভেঙে যায়। জাঙ্গুক আস্তে আস্তে চোখ খুলে পেট দিকে মুখ তুলে তাকায়। সাথে সাথে জাঙ্গুকের রাতের সমস্ত কথা মনে পড়তেই জাঙ্গুক বিদ্যুতের গতিতে ছিটকে দূরে সরে যায় পেয়ের কাছ থেকে। জাঙ্গুক তার নিজের দিকে তাকিয়ে সে ভালোই বুঝতে পারছে কাল রাতে ঠিক কি ঘটেছিল। জাঙ্গুক, আমি এটা কি করে ফেললাম? আমি এখন জিনুকে কিছু করতে দেবো, আমি এটা কি করে করতে পারলাম? এখানে তোমার কোনো দোষ নেই। কাল রাতে তোমার গায়ে অসম্ভব জ্বর উঠেছিল, হাত পা অসম্ভব রকমের ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই কোনো উপায় না পেয়ে আমি আর তারপরে থামুন প্লিজ, আমি শুনতে পারছি না। শুনুন, যা হয়েছে সবটা ভুলে যান, জেনিন যেন এর কোনো কিছু জানতে না পারে। ইটস জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। তের কথায় জাঙ্গুক বেশ অবাক। তে একটা মেয়ে হয়ে এটাকে অ্যাক্সিডেন্ট কিভাবে বলতে পারলো, যেখানে জাঙ্গুক তার স্বামী? তে তুমি জাঙ্গুক প্লিজ, জিমিন অনেক বিশ্বাস করে আপনাকে আমার কাছে রেখে গেছে, আমি ওর বিশ্বাস কিছুতেই ভাঙতে পারবো না। আপনি জাস্ট সবটা ভুলে যান। আচ্ছা, কিন্তু তুমি কাল ওকে ভয় কেন পেলে? কাইকে দেখে। কাই? কে কাই? একটা শয়তান, একটা লম্পট, যার নজর ছোটবেলা থেকে আমার উপর ছিল। আমি যখন ক্লাস 9-এ পড়ি, ও আমাকে জোর করে তুলে নিয়ে গিয়ে একটু থেমে আবারও বলে ওঠে, কিন্তু ভাগ্যক্রমে কিছু করতে পারিনি। তবে ও হুমকি দিয়েছিল, ও আমাকে একবারের জন্য হলো ভোগ করবে, আর তারপর থেকেই আমার একটা সাইকোলজিক্যাল সমস্যা হয়ে যায়। আমি কাইকে দেখলে বা ওর কথা শুনলেই কেমন জানি ভয় পেয়ে যাই, আর ভয় পেয়ে এলে আমার জ্বর উঠে যায়, হাত পা প্রচণ্ড রকমের ঠান্ডা হয়ে যায়। এটা নিয়ে আমি বেশ কয়েকবার হসপিটাল অ্যাডমিট হয়েছিলাম। তের কথা শোনা মাত্রই জাঙ্গুকের রাগে হাতের মুঠো শক্ত হয়ে এলো। কস্টার্ড, আমি তো এই কাইকে একদম মেরে ফেলবো, ওর সাহস কি করে হয় তোমাকে? জাঙ্গুক প্লিজ শান্ত হন, আমরা আগামীকালই ঢাকায় ফিরে যাচ্ছি, তাই আর কোনো সমস্যা হবে না। এখন আপনি প্লিজ ফ্রেশ হয়ে এসে জামা কাপড়টা পরে নিন। তের কথায় জাঙ্গুক নিজের দিকে তাকিয়ে দেখলো জাঙ্গুক এখনো খালি গায়ে। তে আসলে কাল রাতে জাঙ্গুক প্লিজ, আমি এটা নিয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না, জাস্ট আপনি সবটা ভুলে যান, আপনি ওর ছিলেন আর ওরই থাকবেন। কথাটা বলে সে নিজের গায়ে চাদর জড়িয়ে মেঝে থেকে জামা কাপড় তুলে রুম থেকে বেরিয়ে যায়। এরপর জাঙ্গুকের তে দুজনেই পরদিন ঢাকা চলে আসে। সে রাতের পর থেকে জাঙ্গুকের তের প্রতি আলাদা একটা টান অনুভব হয়, কেন হয় তার উত্তর জাঙ্গুক হাজার চেষ্টা করেও খুঁজে পায়নি। জিমিনের বাবা মা বেশ কিছুদিনের জন্য দেশের বাইরে গিয়েছেন, তাই আপাতত তে জিমিনের বাসায় জিমিনের সাথেই থাকে। সব কিছুই স্বাভাবিক, কিন্তু জাঙ্গুক এখনো স্বাভাবিক হতে পারেনি। জাঙ্গুকের মনের মধ্যে তেকে নিয়ে উথাল পাথাল বয়ে যাচ্ছে। জাঙ্গুক ভুলতে চাইছে তেকে, ভুলতে চাইছে সে রাতের সমস্ত কিছু, কিন্তু জাঙ্গুক শত চেষ্টা করেও তেকে মন থেকে ভুলে যেতে পারছে না। প্রতিদিন কোনো না কোনো ছুতো ধরে জাঙ্গুকের তেকে দেখা চাই, তেকে না দেখলে জাঙ্গুকের কেমন জানি পাগল পাগল অবস্থা হয়ে যায়। আর অন্যদিকে জিমিনের আজকাল জাঙ্গুককে কেমন জানি বড্ড বেশি অচেনা লাগছে, যে জাঙ্গুক জিমিন ছাড়া কিছু বুঝতো না, সেই জাঙ্গুক এখন জিমিনের সাথে থেকেও কেমন জানি উদাসীন হয়ে থাকে। জিমিনের মনে হয় জাঙ্গুকের শৈলী জিমিনের সাথে আছে, কিন্তু মনটা অন্য কোথাও। তবুও জিমিন নিজেকে মনে মনে সান্ত্বনা দেয়। জিমিন ভাবে এটা হয়তো জিমিনের ভুল, জাঙ্গুক তো জিমিনকে খুব বেশি ভালোবাসে। জাঙ্গুক, এই জাঙ্গুক, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছি, কিছু হয়নি তো, তুমি এত দেরি করে আসলে যে। আর বলো না, তের জন্য। তের কি হয়েছে? আরে রিল্যাক্স, তেমন কিছু না, ওর জ্বর উঠেছে। জ্বর? জ্বর? তের জ্বর কখন উঠলো? আরে জাঙ্গুক তুমি এমন কেন করছো? ওর কাল রাতে জ্বর উঠেছে, আমি অবশ্য মেডিসিন দিয়েছি, কিন্তু সকালেও দেখলাম জ্বর একটুকু কমেনি, তার উপর হাত পা অসম্ভব রকমের ঠান্ডাও হয়ে আছে। ডাক্তারের কাছে নিয়ে যাব বলেছিলাম, কিন্তু ও বললো বাসায় রেস্ট নিলেই নাকি ঠিক হয়ে যাবে, আমাকে পাঠিয়ে দিল। কিন্তু তুমি এত অস্থির হয়ে কেন পড়ছো? না না কিছু না জিমিন, আসলে আমার একটা কাজ আছে, তুমি ক্লাসটা করো না, আমি আসছি। জাঙ্গুক কই? জিমিনের কথা শোনার আগে জাঙ্গুক জিমিনকে রেখে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে জিমিন কাতর চোখে জাঙ্গুকে যাবার দিকে তাকিয়ে আছে। জাঙ্গুক সোজা জিমিনের বাসায় চলে আসে। যেহেতু জাঙ্গুক প্রায় জিমিনের বাসায় আসতো,
তাই জাঙ্কুকে বাসায় ঢুকতে কোনো সমস্যা হয়নি। জাঙ্কুক বাসায় ঢুকেই সরাসরি তের রুমে চলে যায়। জাঙ্কুক তের রুমে ঢুকতেই দেখে তে খাটের পাশে পানির গ্লাসটা ধরার জন্য চেষ্টা করছে কিন্তু পারছে না। এক পর্যায়ে গ্লাসটা নিচে পড়ে ভেঙে যায়। জাঙ্কুক সাথে সাথে দৌড়ে এসে তেকে জড়িয়ে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। তারপর বলে, তে তুমি ঠিক আছো তো? জাঙ্কুকের গলাতে তে জাঙ্কুকের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে তারপর বলে ওঠে, একি আপনি আপনি এখানে কি করছেন? জিমিন কোথায়? ইউনিভার্সিটিতে। তোমার এত জোর তুমি আমাকে কেন বললে না? জাঙ্কুক আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি কি বলছেন বুঝতে পারছেন? জিমিন যদি আপনাকে আমাকে এই অবস্থায় দেখে নেয় তবে সর্বনাশ হয়ে যাবে। প্লিজ আপনি চলে যান। ইম্পসিবল, আমি তোমাকে এই অবস্থায় রেখে কিছুতেই যাব না। তুমি আমার সাথে যাবে, চলো। কোথায় যাব? গেলেই দেখতে পাবে। জাঙ্কুক আপনি পাগলামি করছেন। হ্যাঁ করছি, আমি পাগলামি করছি, আমি ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছি, সব কিছু জট পাকিয়ে যাচ্ছে আমার। তবে এইটুকু বুঝতে আমি একদম ভুল করিনি, আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমার স্ত্রী। জাঙ্কুক চুপ, আরেকটা কথাও না, চলো আমার সাথে। বলেই জাঙ্কুক একটানে টিকে কোলে তুলে নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। জাঙ্কুক টিকে জাঙ্কুকের ফার্ম হাউস নিয়ে আসে। এখানে কেউ থাকে না। জাঙ্কুক মাঝে মধ্যে বন্ধুদের নিয়ে এখানে আসতো আড্ডা দিতে। জাঙ্কুক টিকে রুমে এনে বিছানায় বসিয়ে দিয়ে বলে, চুপচাপ এখানে বসে থাকো, আমি আসছি। বেশ কিছুক্ষণ পর জাঙ্কুক একটা শার্ট এনে টিকে দিয়ে বলে, এটা চেঞ্জ করে নাও, এখানে মেয়েদের কোনো পোশাক নেই, এটা আমার শার্ট। জাঙ্কুক এখানে চিন্তা করো না, এটা আমার ফার্ম হাউস, এখানে কেউ আসবে না, তুমি চেঞ্জ করো, আমি আসছি। বলেই জাঙ্কুক বেরিয়ে যায়। তেও আর কিছু বলতে পারলো না। আস্তে আস্তে তে জামাটা চেঞ্জ করে নেয়। তে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছিল। এরই মধ্যে জাঙ্কুক রুমে প্রবেশ করে। তে অবশ্য সেটা বুঝতে পারেনি। জাঙ্কুক তের দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। কোন এক অদৃশ্য শক্তি জাঙ্কুককে তের কাছে টানছে। তার উপর তের পরনের শার্টটা তের হাঁটুর উপর উঠে গেছে। তেকে অনেক বেশি আবেদনময়ী লাগছে জাঙ্কুকের কাছে। জাঙ্কুক আস্তে আস্তে তের দিকে এগিয়ে গিয়ে তেকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে তের ঘাড়ে মুখটা গুঁজে দেয়। জাঙ্কুকের হঠাৎ এমন শীতল স্পর্শে তে তৎক্ষণাৎ কেঁপে ওঠে। জাঙ্কুক কি 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 করছেন জানি না তে, তবে তোমার কাছ থেকে দূরে থাকতে পারছি না তে, আমার তোমাকে প্রয়োজন। আই নিড ইউ প্লিজ। জাঙ্কুক কি সব বলছেন, ছাড়ুন জিমিন। প্লিজ তে, আই ক্যান্ট কন্ট্রোল মাই সেলফ। জাঙ্কুকের এত আকুতি ভরা কণ্ঠ শুনে তে আর কিছু বলতে পারলো না। শত হলেও তো জাঙ্কুক এখনো তার স্বামী, স্বামীকে কিভাবে আটকাবে? এদিকে জাঙ্কুক তে কোনো সাড়া শব্দ না পেয়ে তেকে এক নিমেষে কোলে তুলে নেয়। তে নিশ্চুপ। আজ তেরও কেন জানি স্বার্থপর হতে ইচ্ছে করছে। জাঙ্কুকের স্পর্শ পেতে মন চাইছে খুব। জাঙ্কুক ইতিমধ্যেই তের সাথে মেতে উঠল, ভুলে গেল সব কিছু, শুধু বিদ্যমান রইল তাদের মধুময় মুহূর্তগুলো যা দুজনেই চরমভাবে উপভোগ করতে ব্যস্ত হয়ে পড়েছে। এদিকে জিমি ভার্সিটি শেষে বাসায় ফিরে আসতেই বাসার দারোয়ানের কাছ থেকে শুনতে পায় জাঙ্কুক এসে তাকে নিয়ে গেছে। কথাটা শোনা মাত্রই জিমিনের বুকটা এক অজানা ভয়ে কেঁপে উঠল। কিছু একটা মনে করে জিমিনও বাসা থেকে বেরিয়ে যায়। তে ক্লান্ত শরীরে বিছানা থেকে উঠতে নিলেই জাঙ্কুক পেছন থেকে আবারও তাকে জড়িয়ে ধরে। কি হলো তে, কোথায় যাচ্ছ? জাঙ্কুক আমরা যেটা করছি সেটা একদম ঠিক হচ্ছে না, জিমিনের সাথে বেমানি করছি আমরা, জানি তে, কিন্তু আমি তো নিজেকে ধরে রাখতে পারছি না। হয়তো আমি জিমিনকে কখনো ভালোবাসতেই পারিনি, ওকে যদি সত্যি ভালোবাসতাম তবে এমনটা হতে পারতো না। তে আমার তোমাকে চাই, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু জাঙ্কুক আপনি। তে আর জাঙ্কুকের কথার মাঝে ফুট করে কেউ দরজা খুলে রুমে প্রবেশ করে। জাঙ্কুক আর তে সেদিকে তাকাতে থমকে যায়। জিমিন তুই এখানে? কোশ্চেনটা তো আমার করার কথা, তোরা এখানে কেন আর তোরা এই অবস্থায় বা কেন? জিমি আসলে জাঙ্কুক প্রশ্নটা আমি তোমাকে করিনি, প্রশ্নটা আমি তেকে করেছি, তাই উত্তরও ওই দিবে। জিমি আসলে ইটস জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, তুই ভুল বুঝিস না, আমি আজ গ্রামে ফিরে যাব আর গ্রামে ফিরে আমি ডিভোর্স পেপারে সাইন করে দেব, তোর কোনো চিন্তা করতে হবে না। হঠাৎ জিমি এরকম হাসি দেখে তে অবাক চোখে জিমির দিকে তাকায়। কিরেতে কি ভেবেছিস, জাঙ্কুককে আমি দিয়ে দিয়ে মহান সাজবে তাই তো? মানে মানে বুঝিস না,
জাঙ্কুক তোকে ভালোবাসে। আমি তো সেটা অনেক আগেই বুঝতে পেরেছিলাম। ও যখন তোর জন্য ছটফট করতো তখনই। তুই হয়তো পারবি জাঙ্কুককে আমাকে দিয়ে দিতে। জাঙ্কুকও হয়তো লজ্জায় আমাকে মেনে নিতে বাধ্য হবে। কিন্তু তাতে কি আমি আমার ভালোবাসাটা পাবো? না রে, পাবো না। তুই আমাকে অনেক স্বার্থপর ভাবিস, তাই না? তুই ছোটবেলায় তুই তোর প্রাণ বাঁচিয়ে রেখে আমাকে বাঁচিয়েছিলি, মনে আছে তোর? আজ আমার পালা। আমি আমার ভালোবাসাকে তোর হাতে দিয়ে গেলাম সারা জীবনের জন্য। আগলে রাখিস। চিনি, তুই কী ভাবছিস? আমি শোকে দুঃখে হয়তো পাখি হয়ে গেছি, তাই তো? একদমই না। তোর যেমন ভালোবাসার মানুষ আছে তেমন আমারও আছে। শুধু আমি তাকে নতুনভাবে ভালোবাসার চেষ্টা করবো। জাঙ্কুককে অবাক চোখে জিম্মির দিকে তাকালে জিম্মি হেসে বলে, শুয়ার কথা বলছি, বেচারা বিলাই সাহেব আমাকে পাগলের মতো ভালোবাসে। এবার ওকে অ্যাকসেপ্ট করে নেব। আর তোদের একটা কথা বলি, রোম্যান্স করবি কর, অন্তত দরজাটা আটকে কর। আজ আমার জায়গায় যদি অন্য কেউ চলে আসতো না, তবে হার্ট অ্যাটাক করতো। আজ আসি কেমন? জিমি, থ্যাংক ইউ, ইটস ওকে জাঙ্কুক, অ্যান্ড বেস্ট অফ লাক। কথাটা বলি জিমি বেরিয়ে যায়। জাঙ্কুক আর তে জিমিনের যাবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভালোবাসা তার নিজস্ব গতিপথে চলে। তুমি কাকে সত্যিকারের ভালোবাসো সেটা সময় তোমাকে বলে দিবে। জিমি খুব কষ্ট পেয়েছে। পেয়েছে, কিন্তু ও যদি এটা এখন না জানতো তবে পরবর্তীতেও আরও বেশি কষ্ট পেত। আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন তে। এখন সবটা ভুলে যাও আর কথা না বলে কাছে এসো। কি কি করছেন কি? আপনি না, তুমি বলো। আর আমি আমার বউকে আদর করছি। আপনি তো অনেক বেশি বেহায় দেখছি। কতবার লাগে আদর করা? আমার তো সব সময় লাগবে। প্রতি মুহূর্তে আমার তোমাকে লাগবে। তোমাকে স্পর্শ করার লাইসেন্স কিন্তু আমার কাছে আছে, তাই আমাকে আমার কাজটা করতে দাও। তেও আর কি করবে? লজ্জায় জাঙ্কুকের শার্ট আঁকড়ে ধরল। স্বামী স্ত্রীর সম্পর্কটা স্বয়ং মহান আল্লাহ তাআলার দান। তার সাথে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাও মহান আল্লাহ তাআলার রহমত। দুনিয়াতে সব থেকে পবিত্র ভালোবাসার সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক, যার সামনে যে কোনো সম্পর্কই হার মানতে বাধ্য। হ্যালো, কে বলছেন? আমি তোমার গার্লফ্রেন্ড জান। জিমি, তুমি আরে কি করছো? কি আস্তে কথা বলো, তুই শুনতে পাবে তো। আগে দেখো তুই কোথায়। জাঙ্কুক আশেপাশে ভালো করে তাকিয়ে দেখে তে বিছানায় নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ শুনে জাঙ্কুক বুঝতে পারে তে ওয়াশরুমে। তে তো ওয়াশরুমে মনে হয় শাওয়ার নিচ্ছে। বাহ, বউকে দেখছি আদর করতে করতে একেবারে ভর্তা বানিয়ে ফেলেছো। কই, আমাকে তো এত আদর করতে দেখিনি কখনো। আহা, সোনা, তুমি আর তে কি এক হলে নাকি? হয়েছে হয়েছে, বউ পেয়ে তো ভুলেই গেছিস, এখন আর ঢং করতে হবে না। আহা, তোকে ভুলবো কি করে বলতো? তুই না থাকলে তো আজ থেকে নিজের করে পিতামি না। বাট আমি কিন্তু একা ছিলাম না, আমার উপরেও আরো দুজন মাস্টার মাইন্ড ছিলেন। একদম, ওই সময় তোর বাবার মা যদি এরকম আজগুবি নিয়মের কথা বের না করতো তবে কিছুই সম্ভব হতো না। যা হওয়ার তা হয়ে গেছে, আমি আমার বেস্ট ফ্রেন্ডকে তোর হাতে তুলে দিয়েছি। এবার তোর পালা। সুগার সাথে আমার সেটিং কিন্তু তোকেই করতে হবে। আরে চিন্তা করিস না, ভেবে নে সুগার তোর। সুগার সাথে তোর বিয়ে আমি করিয়েই ছাড়বো। আচ্ছা, তাহলে এখন রাখি। আর শোন, একটু ধীরে ভাই, আমার বান্ধবীটা ছোট, তোর এত ভয়ঙ্কর রকমের রোমাস সহ্য করতে পারবে না। কথাটা বলেই জিমির ফোনটা কেটে দিল। এদিকে জাঙ্কুক জিমির কথা শুনে মিটমিট করে হাসছে। এরই মধ্যে তে ওয়াশরুম থেকে মাথা মুছতে মুছতে বেরিয়ে আয়নার সামনে এসে দাঁড়ায়। তে হালকা গোলাপি রঙের একটি শাড়ি পরেছে। চুল ভেজা থাকায় পিছনে পিঠের দিকটা ভিজে গেছে। জাঙ্কুক ঘোর লাগা দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। এদিকে তে খেয়ালই করেনি জাঙ্কুককে। জাঙ্কুক বিছানা থেকে নেমে ধীরে ধীরে তের দিকে এগিয়ে যায়। পেছন থেকে তের দৃশ্যমান পেটে হাত ডুবিয়ে তের ঘাড়ে মুখটা গুঁজে দেয় জাঙ্কুক। হঠাৎ জাঙ্কুকের এমন ভয়ঙ্কর স্পর্শে তে মুহূর্তেই কেঁপে ওঠে। শিহরণে দু হাত দিয়ে দুপাশের শাড়ি খামচে ধরল তে। এই লোকটার স্পর্শ তে কোনোভাবেই সহ্য করতে পারে না। শিহরিত স্পর্শগুলো মুহূর্তেই তেকে কেমন জানি এলোমেলো করে দেয়। হাত পা গুলো অসার হয়ে যায়। নিজেকে একেবারে জাঙ্কুকের মধ্যে বিলিয়ে দিতে ইচ্ছে করে। করছো কি জাঙ্কুক? জাঙ্কুক তের ঘাড়ে মুখটা গুঁজে রেখে বিশাল কণ্ঠে বলে, তোমার শরীরের ঘ্রাণটা এত সুন্দর কেন গো? মন চাচ্ছে এক্ষুনি ডুবে যেতে।
জাঙ্কুকের মুখে বউ ডাক শুনে সে সারা শরীর শিহরণে আবারও কেঁপে উঠল। জাঙ্কুক, অনেক বেলা হয়েছে, এবার ছেড়ে দাও প্লিজ। কোনো ছাড়াছাড়ি নেই, আমার নেশা হয়ে গেছে বউ, আমার এখনই তোমাকে চাই। এই না না জাঙ্কুক, আমি আর গোসল করতে পারবো না। কে শুনে কার কথা? জাঙ্কুক আবারও থেকে কোলে নিয়ে বিছানার দিকে অগ্রসর হলো।